हो हसीना बनी लंपरी कर गई कैसी जादूगरी नींद नाखों से छीन दी है दिल में बेचैनियां है भरी वो हसीना बनी लंपरी कर गई कैसी जादूगरी नींद नाखों से छीन दी है दिल में बेचैनियां है भरी मैं बेचारा हूँ आवारा बोलो समझा हूँ मैं ये अब किस Hey everyone, welcome back to my channel. আমি মাম্পি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমরা এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো তাই আমি আর কিছু বকবো না চলো ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক এখন সকাল 8টা মতো বাজে তো এখনই তোমরা দেখতে পাচ্ছো কতটা রোদ তো রাস্তায় গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল মাঝখানে অনেকটা টেনশনে ছিলাম এনার জন্য কারণ হচ্ছে ইনি ঠিকমতো টাইমে আসতে পারবে কিনা ইনি দৌড় দৌড়ে এসে বাসে উঠেছে তারপরে বাস থেকে নেমে আমরা একটা টোটোতে বসে পড়েছিলাম আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে হেঁটে যাওয়া সম্ভব ছিল না এত গরমের মধ্যে সেজন্য টোটো করে যাচ্ছিলাম থেকে নেমে গেছি এত শরীর খারাপ লাগছিল বাসের মধ্যে যে একটু জল খাবো তারও কোনো উপায় ছিল না কারণ যদি জলটা বার করি পুরো জলটা আমার গায়েই আসবে তারপরে ভাবছিলাম যে এর ভিডিওটা নেব মানে বাসে যে উঠবে তখন আমার সঙ্গে লাইনে ছিল মানে ফোনে সেজন্য আর নেওয়া হয়নি বাসে উঠে নিয়েছি চিনতে পারবি না এবার না আমি ক্যামেরাটা অন করে রাখতাম সেজন্য এবার যাই হোক নেওয়া হয়নি সেটা কলে না থাকলে চিনত হ্যাঁ 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 কলে না করে আমার টেনশন হয়ে গেছে ও বলছে যে আমাকে ফোন করবে আমি যে জায়গা থেকে ফোন করতে বলেছি আমি সেই জায়গা থেকেই ফোন করেছি ঠিক আছে লাস্টে দেখছি ও আসছে না আমার তো ভয় লেগেছে বলছে দাঁড়া ভাই দাঁড়া আমি আমি দেখ মানে দৌড় দৌড়ে এসেছে সেই সময় উঠেছে এটাই ভাই অনেক পুরো ঠিক আছে টাইম মতো এসেছি বাসটা এসছে আমিও এসেছি ভাই আমাদের ভাই গ্রামে জায়গা রাস্তার মধ্যে কুত্তা হেগে রাখে না বেশি স্ট্যান্ডার্ড জায়গা থেকে বাড়ির সামনে রাস্তার মধ্যে কুত্তা হেগে রাখে ঠিক আছে আমাদের ওখানে মানুষ আগে এটাই হচ্ছে সমস্যা আশেপাশে মানুষ আগে শুধু ঘর ভাট বকে আগে প্রতিবেশী জন্য এতক্ষণ তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি তো মানে এত ধুলো ধুলো ছিল না আমার আবার ধুলো তো না রোদও না এরকম হয় আমার সাইনাস আছে প্লিজ আমার সামনে সব বলে দিস না ও বাবা ওর আবার হাই ফাই তো ঠিক আছে যাই ওখানে গিয়ে তারপর আবার দেখা এতবার হেয়ার কাট করতে এসছে যে গলি ভুলে গেছে ঠিক আছে এখন ওই যে কথা জানা আসতে না জানলে উঠোন বাঁকা সেরকম হচ্ছে কথাটা মানে সামনে গলি তোদের ওইখানে হেয়ার স্টাইলিস্টের থেকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে সেটা অবশ্য ঠিক ভালো জায়গায় নিয়ে যাচ্ছ এবার সেটা আমি না এখন এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবো না কিন্তু ভুল ভাল গলিটাও ঢুকিয়ে দিচ্ছিল যাই হোক যাই এখন ঠিকঠাক গলির দিকে হ্যাঁ তাকি বল এটাই তো শিওর ঠিক আছে চিনে না একটু আগে ভুল ভাল গলিতে দেখো হাগা সারা জায়গায় শুধু হাগা ঢুকতেই দুটো কিউটির সঙ্গে আমার দেখা হয়ে গেছিলো তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও রেগুলার দেখো আমি বিড়াল কতটা পছন্দ করি তো এখানেও দিদিকে ডাকছিলো যে আমরা এসে গেছি তো দিদি আমাদেরকে ভেতরে আসতে বললো মানে গেট খুলে দিল তারপরে আমি এখানে একটু চুল নিয়ে কায়দা করছিলাম সত্যি কথা বলতে এতদিন চুলের মায়া করিনি কিন্তু এখন চুলটা কাটতে গিয়ে সত্যি কথা বলতে খুবই খারাপ লাগছিলো যারা এরকমভাবে লম্বা চুল কাটো তাদের সত্যি কথা বলতে অনেকই কষ্ট হয় কিন্তু ও একটুখানি চেঞ্জেসের জন্য তো কাটতে হয় তো এখানে সুন্দর হেয়ার কাটিং হয়ে গেছে মানে হেয়ার ওয়াশ হয়ে গেছে তো এরপরে কাটিংয়ে বসবে তো এখানেও দিদিকে দেখাচ্ছিল যে ও কীরকম হেয়ার কাটিং করতে চাইছে ও লেন্থটা রেখেছিল লেন্থটাও কাটেনি জাস্ট উপরের সামনের দিকে একটুখানি ছোটো করেছে তো এখানে ওর হেয়ার কাটিংটা হয়ে গেছে জাস্ট বেরোনোর আগে হেয়ারটা একটুখানি সেট করে তারপর বেরিয়ে যাবে তো হেয়ার কাটিংটা আমার সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে কারণ অনেকটাই ছোটো করে ফেলে এবার ছোটো করেনি জাস্ট একটুখানি চেঞ্জ করেছে সামনের দিকে লুকটা তো আমার খুব পছন্দ হয়েছে তারপরে এখানে ও আমাকে ভিডিও করে দিয়েছে বেশিরভাগ ভিডিওই ও এইভাবেই নিয়েছে অ্যাঙ্গেল করার জায়গা তো এখানে আমাকে শুয়ে দেওয়া হয়েছে হেয়ার ওয়াশের জন্য যদিও আমি হেয়ার ওয়াশ করেই গেছিলাম তবুও দিদি হেয়ার ওয়াশ করেছে মানে দিদির কাছে যারাই হেয়ার কাটতে যায় তো ওয়াশ করেই না এটা সব পার্লারেই তো এখানে আমার হেয়ার ওয়াশটা হয়ে গেছে তো তারপরে আমাকে একটা টাওয়াল দিয়ে চুলটাকে হালকা মুছে তো দিদি আমার হেয়ার কাটিংয়ে বসে গিয়েছিলো তো দেখতেই পাচ্ছ হেয়ার কাটিংয়ের পর দিদি হেয়ারটা স্ট্রেটও করে দিয়েছিল মানে হেয়ারটা সেট করে তোমাকে মানে প্রথম কথা বাড়ি পাঠাবে
তো হেয়ার কাটিংটা সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে। তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে হেয়ার কাটিংটা, প্লিজ আমাকে কমেন্টে জানিও যে আমার সঙ্গে হেয়ার কাটিংটা কেমন লেগেছে। দিদি বলেছে তোমার লুকটা আমি পুরোটা চেঞ্জ করে দেবো, কিন্তু আমি বলেছিলাম যে আমি চুলটা বেশি ছোটো করবো না, কারণ আমাকে বাড়িতেও তো ফিরতে হবে, তাই না? তো দিদি চুলটা এইভাবে কেটে দিয়েছে, দিদি বলছে তোমার লুকটা চেঞ্জ হয়েছে, আমার তো সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। দিদিও বলছে যে তোমাকে খুব ভালো লাগছে এই হেয়ার কাটিংয়ে, তো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো তারপরে হচ্ছে এখানে আমাকে চুলটা স্ট্রেট করে দেওয়া হচ্ছিলো যে হেয়ার কাটিংটা করে, তারপরে আমাদের জন্য একটুখানি কায়দা করে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। তো এখানে আমার চুলটা হালকা স্ট্রেট মানে করেছিলেন, সুনন্দাও চুলটা স্ট্রেট করেছিলো, তো অবশ্য জানিও লুকটা কেমন লাগলো। তো হেয়ার কাট করে বেরিয়ে গেছি আমরা, এই যে কেমন লাগছে জানিও। অনেকক্ষণ কটায় ঢুকেছিলাম আমরা, দশটা না দশটা, দশটা ঢুকেছে, এখন কটা বাজে? এখন 12:00। বেশ ভালো, অনেকটা টাইম নিয়ে বসিয়ে করে, মানে সময় নিয়ে করে যে তোমার, হ্যাঁ সময় নিয়ে মানে হেয়ার কাটটা করে। বাজে মাইন্ড রে দেবে, বাজে মাইন্ড। এবার এখানে রোদ আছে, ছাওয়াতে কী করবে? এতক্ষণ ফোনে যাবে নাকি? এখানে কী হচ্ছে জানো, আমি ফোনের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ঠিকমতো পা দিয়েছি কিনা সেটাই দেখিনি। ও না থাকলে, সোনাদা না থাকলে হয়তো আমি এখানে পড়েই যেতাম। আমরা এখন চলে এসেছি খেতে, খেতে চলে এসেছি, অসমে এসেছি সুনন্দার জন্য, আর আমি এখানে এসে ভিডিও করছি। আমিও একটুখানি বুঝে নাও, আর বললাম না, ও এসেছি আমিও তাই যাবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো। আর হেয়ার কাটটা কেমন লেগেছে অবশ্যই জানিও। খেতে এসেছি, অর্ডার দিয়ে এসেছি, কিন্তু খাবার এখনও আসেনি, আসতে টাইম লাগবে। ওয়াশরুমে যে ভিডিওটা করেছিলাম ঠিক আছে, সেটা এখন দেওয়া যাবে না, কারণ প্রচণ্ড মানে কী হয়েছে, গিয়ে তো কথা তো বলেছি, পরে আমি চেক করে দেখলাম যে ওখানে না আওয়াজ আসছে, ঠিক আছে, আর ওয়াশরুমে আর কি যাচ্ছে ওখান থেকে না আওয়াজ আসছে, ঠিক আছে, জলে আমাদের না জলের আওয়াজ আসছে, এই যে বিল বড় দাদা খেতে আসলে এই অবস্থা হয়, ঠিক আছে, বিল একটা ধরিয়ে দেয়, খাওয়ার পরে আসে আর বসে থাকবো, খিদে পেলেও বসে থাকবো। ওটা আগে পেমেন্ট করতে হবে, আগে পেমেন্ট করতে হবে বাবা, বড় বড় জায়গায় বড় বড়, ঠান্ডা ঠান্ডা থুড়ি খাবি, গরম গরম তো খাবি, তারপর তো আবার নাহলে অবজেকশন জানাবি যে ঠান্ডা ছিল খাবার। না ভাই, এতটা ছোটো লোক ভাবিস না আমাকে, অবজেকশন জানাবি না তাই বলে, ঠান্ডা খাবার দিলে টাকা দিয়ে খাচ্ছিস। হ্যাঁ, এত মোমো তো গরম দেবে, ঠান্ডা কেন দেবে, আশ্চর্য দিয়েছে মোমো, সেটাই তো বলছি, গরম অর্ডার দিয়েছি হচ্ছে, অর্ডার দিয়েছি হচ্ছে মোমো, তোমরা কি আমাদের কথা শুনতে পাচ্ছো? তোমরা এখন বলবে বাকি করো, কমেন্টে বলো। তো যদি সেটা ঠান্ডা দেয় সেটা তো অবশ্যই বলবো না, কিন্তু মোমো অ্যাকচুয়ালি গরমই খেতে হয়, ঠান্ডাতে টেস্ট নেই তাই। হ্যাঁ, ঠান্ডা খেয়ে কী মজা ভাই, কী মজা পাস সেটা আগে বল, গরম খেয়ে মুখ খুলবে, এরকম এরকম করবো একটা ব্যাপার থাকে, ঠিক আছে, ঠান্ডা খেয়ে কোনো মজা নেই। তারপরে এখন ভাত খাবো, কে আগে খাবারটা দিই, সেটা এসব করিস না, সেটার ভিডিও ডবল মিনিং, এটা একদম বাজে, ঠিক আছে, আমাদের সঙ্গে আমার আমাদের ওর মধ্যে যা কথাবার্তা হয় ঠিক আছে, সেটা কেউ দেখলে আমি শুধু ভাবি যে আমি একমাত্র ও খুব ভালো, ঠিক আছে, কিন্তু মানে ওর আমি বলি না, কিন্তু আবার ওর মাথায় এমন এমন জিনিস চলে ঠিক আছে, সেটা আমার মাথাতে চলে না, আর এই যে আমি যে এত আস্তে আস্তে কথা বলছি তোমরা জানি শুনতে পাচ্ছ না, তাও এগুলোই শোনো, এগুলোই শোনো ঠিক আছে, বাকিটা খাবার আসে তারপর। ফাইনালি আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, তো সুনন্দা গেছে সেটাই আনতে আমাদের জন্য।
গেছে গালে, অন্য কিছুই চাই হোক। এগুলো এখনো খেতে পারিনি, ঠিক আছে নিয়েছি, অর্ডার দিয়েছি। তোকে দেখাতে হবে, দেখো দেখো বাড়ি দিয়েছি, দেখো ব্যাপারটা শুধু খেতে পারছি না, ঠিক আছে খেলাও যাবে না, বাড়িতে নিয়েও যাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, খেতে হবে, কষ্ট 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 খেতে হবে। আর যারা এই খাবার চ্যালেঞ্জ করে কী করে করো ভাই, তোমরা খায় না পুরো, ওরা কাট করে দেয়। আমাদের তো পেটে কাট হচ্ছে না, আমি তো কাট হচ্ছে না, কী করে করবো, ছোট পেটেই ঢুকাতে হবে, টাকাটা কিনতে হবে। তুই এরকম করে না বই দিতে হবে, মানে হচ্ছে এই হচ্ছে তুই তো নেমে গেছি, কেটেছি, আমি এটা বলতে গেছো চুলটা তো কেটে দিলাম, তোমার জানো বড় চুল ছিল, তো অটোতে উঠে পড়েছিলাম, এখান থেকে অটো করে বাস স্ট্যান্ড অবধি যাব, মানে নেমে যাব, তারপর হেঁটে হেঁটেই বাস স্ট্যান্ড অবধি যেতে হবে। তো আজকে কি হয়েছিল জানো, আজকে হচ্ছে একই গরম, তার উপরে হচ্ছিল বাসের সমস্যা, মানে বাস মিটিংয়ের জন্য বাসগুলো রিজার্ভ করা হয়েছিল, তো সেই জন্য এখানে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। তো এত রোদের মধ্যে আজকে ওয়েদারটাও, মানে আমি মেঘলা দেখে বেরিয়েছিলাম, তারপর রাস্তায় বেরিয়ে দেখি তোমার সেটা শুরুতেই দেখতে পেয়েছো, তখনই কতটা রোদ ছিল সকাল 8টার সময়, এখন তো পুরো খাখা রোদ, মানে মানুষ মানে কী করে যে এই রাস্তাঘাটে এত গরমে চলাফেরা করে। তো আমরা বাসের মধ্যে ফাইনালি একটা বাস যাও পেয়েছি, তাও বাসে বসেছি, বাসটা ছেড়েছে অনেক লেটে, বাস থেকে নেমে গেছি, এখন আমি আছি বাড়ির রাস্তায়, মানে বাড়ি থেকে অনেকটা দূর সেই রাস্তায়। তো বলতে গেলে একটু এনার্জি নেই, আমার মুখ চোখের অবস্থা খুব খারাপ, আর কোনো দূরে কোথাও ট্রাভেল করতে গেলে না আমার মনে হয় যে কমফোর্টেবল কিছু একটা পরে যাওয়া উচিত, জিন্স পরে গেছি, আর পেটে খুব লাগছিলো এতক্ষণের রাস্তা না, আর এত রোদ, আমি যদি বেরোই না আমার খুব প্রবলেম হচ্ছে আর কি। তো আমি বাড়ি গেলে হাত মুখ ধুয়ে একটু যদি আমি শুতে পারি আমার তাতেই শান্তি, ঠিক আছে। এখন যাই না বাড়ি গিয়ে মা কী বলবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, মা যখন বেরোয় তখন বলে গাড়ি ঘোড়ার কী অবস্থা, আর আমি বেরোলে তখন আর বোঝে না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।